একটা দেশের জাতীয় দলের পরপরই তো এ দলের অবস্থান। সেই এ দলের খেলাটা যখন থাকে জাতীয় দলের কোনো সিরিজের ঠিক আগে আগে, তখন এ দলের খেলাটার আলাদা গুরুত্ব সবসময়ই থাকে। বাংলাদেশ এ দল যেমন এখন ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে যে সিরিজটা খেলছে, সামনে আমাদের জাতীয় দলের খেলা আফগানিস্তানের বিপক্ষে। সো ওই আফগান সিরিজের আগে এই বাংলাদেশ এ দলের খেলাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এরই মধ্যে আমরা তিনটা আনঅফিসিয়াল টেস্টের যে সিরিজ সেটা শেষ হয়েছে, সেই টেস্ট সিরিজে বাংলাদেশের পক্ষে কারা কারা পাশ করেছেন, কারা কারা ফেল করেছেন টেস্টের বিবেচনায়, জাতীয় দল বিবেচনায়, চলুন সেটা নিয়ে একটু বোঝার চেষ্টা করি। সিরিজটা ওয়েস্ট ইন্ডিজ এ জিতে নিয়েছে, বাংলাদেশে এসে খেলতে নেমে তারাই সিরিজটা জিতে নিয়েছে, এটা কৃতিত্বপূর্ণ। দুটো ম্যাচ ড্র হয়েছে এবং একটি ম্যাচ জয়ের কারণে তারা সিরিজ 1-0 ব্যবধানে জিতেছে। বাংলাদেশ এখানে লাস্ট ম্যাচটাও কিন্তু হারতে পারতো, সেইখানে বাংলাদেশ খুবই দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করেছে, শেষ দিনে গিয়ে সিরিজে প্রথমবারের মতো 300+ স্কোর করেছে, এবং সেখানে মাহমুদুল হাসান জয়ের একটা দুর্দান্ত সেঞ্চুরি এবং জয়ের সঙ্গে ইয়াসির চৌধুরী রাব্বির পার্টনারশিপ, এই সব কিছু মিলিয়ে আমরা কিন্তু ম্যাচটা আসলে সেভ করতে পেরেছি। যখন আমি বলছি আফগানিস্তানের বিপক্ষে সিরিজ, সেই সিরিজের প্রথম প্রথম মানে কি একটাই তো টেস্ট ম্যাচ 14 তারিখ থেকে শুরু হবে, এবং এইখানে তিনটা আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ হয়ে গেল। সো এইটার ফর্ম বলেন বা এই জায়গার প্রভাব বলেন, টেস্ট সিরিজের দল নির্বাচন থেকে শুরু করে একাদশ নির্বাচন সব ক্ষেত্রেই একটা প্রচ্ছন্ন প্রভাব রাখতে পারে, এবং সেই জায়গাটাতেই কারা কারা তাদের দাবিটা জোরালো করেছেন আলোচনার জায়গা হচ্ছে গিয়ে সেটাই। ধরেন ওপেনিং স্লট নিয়ে আমাদের একটা প্রবলেম রয়েছে, এই টেস্টেও রয়েছে। জাকির হাসানের মাধ্যমে আমরা সেই সমস্যাটার এক ধরনের সমাধানের দিকে আমরা যাচ্ছি বলে মনে হচ্ছিল। ভারতের বিপক্ষে যেহেতু টেস্টে তার ক্যারিয়ারের শুরুতেই প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছেন, পরের টেস্টে 50 করেছেন, কিন্তু ভেরি আনফর্চুনেটলি তারপরে তিনি ইঞ্জুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে কিন্তু টেস্টটা খেলতে পারেননি। সো জাকিরের এই সিরিজে আফগানিস্তানের বিপক্ষে কামব্যাক হবে সেটাই প্রত্যাশিত, কিন্তু তার আগে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের হয়ে তার সিরিজটা কিন্তু মোটেই ভালো গেল না। এই বাহাতি ব্যাটসম্যানের যে 6টা ইনিংস তিনি খেলেছেন তাতে রান করেছেন মাত্র 133, 30, 0, 18, 13, 29 এবং 43 রানে তার 6টা ইনিংস। বেশ কয়েকটা ইনিংস কিন্তু হচ্ছে কি স্টার্ট পেয়েছিলেন, কিন্তু সেটা লম্বা করতে পারেননি। সো জাকিরের কনফিডেন্সটা একেবারে আপ টু দ্য মার্ক থাকবে সেটা বলা যাবে না। ধরেন মাহমুদুল হাসান জয় ওপেনার হিসাবে একটা জায়গার দাবিদার তো তিনিও, এই যে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টটা তিনি খেলেছিলেন, 2 ইনিংসেই তিনি ব্যর্থ হয়েছেন, ইনফ্যাক্ট 1টাতে 20, 1টাতে 0 রান আউট হয়েছেন। এই যে থার্ড সেকেন্ড ম্যাচটাতে আবার খেলেননি, আবার থার্ড ম্যাচটাতে যে খেলেছেন সেখানেও প্রথম ইনিংসে 9 রানে তিনি আউট হয়েছেন, কিন্তু সেই জয়ের অসাধারণ একটা ইনিংস খেললেন তিনি এই লাস্ট ইনিংসটাতে এসে। 114 রানের ইনিংস খেলেছেন, 7 ঘন্টাব্যাপী একটা ইনিংস, প্রায় 250 বল তিনি খেলেছেন, এবং তার এতক্ষণ ক্রিজে টিকে থাকার মাধ্যমে কিন্তু আমরা আসলে ম্যাচটা ড্র করতে পেরেছি। সো জয় এখানে টেস্ট দলে টেস্ট স্কোয়াডে থাকা বা একাদশে থাকার ব্যাপারে তার দাবিটা একটু জানালেন, যিনি সর্বশেষ গত বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর মনে হয় আর তিনি হচ্ছে গিয়ে 11-এ ছিলেন না। আচ্ছা, ওপেনার হিসেবে এখানে সাদমানের কথা বা সাইফের কথা এটা আলোচনা আসতে পারে, কিন্তু আমার কাছে সেটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় না, কারণ সাদমান দুটো এই আনঅফিসিয়াল টেস্ট খেলেছেন, সেখানে তার 2টা 50+ ইনিংস রয়েছে, লাস্টে আনঅফিসিয়াল টেস্টটা কিন্তু কিন্তু তাকে রাখা হয়নি। সো আমি আমার কাছে এদের কাছে এদের মনে হয় না যে টেস্টের বিবেচনায় খুব গুরুত্বপূর্ণ। ঠিক যেমনভাবে ধরেন প্রথম 2টা ম্যাচে আফিফ আমাদের ক্যাপ্টেন ছিলেন, কিন্তু এই আমাদের এই ভাবনাটাতে তো কী বলা চলে টেস্টের ভাবনাটাতে তো আসলে আফিফ নেই। সো তাদের পারফরমেন্স আমি খুব ধর্তব্যের মধ্যে আনছি না, যেমন খুব ভালো করেছেন সাজাদ হোসেন দীপু, তারপরেও এটা টু আর্লি আমি যদি টেস্টের বিবেচনার কথা যদি বলি। কিন্তু মমিনুল হক, মমিনুল হক তো আমাদের টেস্ট দলের একটা অন্যতম সদস্য, হ্যাঁ তিনি ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন্সি গিয়েছে, তারপরে তার একাদশ থেকে জায়গা তিনি হারিয়েছেন, সেই জায়গা ফিরে পেয়েছেন ভারতের বিপক্ষে একটা ম্যাচে, তিনি 184 রানের ইনিংস খেললেন। এই যে চন্ডিকা হাতুরে সিং কোচ হিসেবে আসলেন, হাতুরে সিংয়ের সঙ্গে কিন্তু হিস্ট্রি রয়েছে মমিনুলের, সেই হাতুরে সিংয়ের সামনে যেই টেস্টটা তিনি খেললেন আয়ারল্যান্ডের বিপক্ষে খুব ভালো, কিন্তু মমিনুল খেলতে পারেনি, সেকেন্ডটাতে অপরাজিত ছিলেন, প্রথমটাতে কিন্তু অল্প রানেই তিনি আউট হয়ে গিয়েছিলেন। সেই মমিনুলের টেস্টের আগে যে প্রস্তুতি ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে, বাংলাদেশ এ দলের হয়ে লাস্ট ম্যাচটাতে তিনি খেলেন, 2 ইনিংসে কিন্তু মমিনুল মাত্র 5 রান করে আউট হলেন। সো তার প্রস্তুতিটা খুব ভালো নয়, তাকে পাশ বলা যাবে না, তাকে ফেলই বলতে হবে। ইয়াসির চৌধুরী রাব্বিকে আবার টু সাম এক্সটেন্ট পাশই বলতে হবে, কারণ ওই লাস্ট ইনিংসটাতে কিন্তু তিনি 67 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন, এবং তার যে পার্টনারশিপটা শুরুর দিকে একটা লাইফ পেয়েছিলেন, তারপরেও ওই যে পার্টনারশিপটা তিনি গড়ে তুলেছিলেন জয়ের সঙ্গে সেটাই বাংলাদেশকে আসলে ম্যাচটা বাঁচিয়েছে। রাব্বি কিন্তু লাস্ট টেস্ট খেলেছিলেন ভারতের বিপক্ষে গত বছর, তারপরে তিনি বাদ পড়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টেও তিনি ছিলেন না,
এই ইনিংসটা দিয়ে যে তিনি একেবারে দলে ফিরে আসবেন বিষয়টা তা নয়, কিন্তু তিনি তার কাজটা অ্যাটলিস্ট এই ইনিংসের মাধ্যমে সেটা দেখালেন। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সাকিব আল হাসান এই টেস্টটা খেলবে না, ফলে এই জায়গায় একটা স্পট কিন্তু আমাদের আসলে খালি হয়ে গেছে। আমি যদি একাদশের কথা বলি, যদি আমি স্কোয়াডের কথা বলি, তাহলে তো আসলে দুইটা স্পট খালি হয়ে গেছে। সো এখানে গ্র্যাব করার অনেকগুলো জায়গা রয়েছে। উইকেট কিপারের যে জায়গাটা সেটা খুব ইন্টারেস্টিং। বাংলাদেশ এখন উইকেট কিপার হিসেবে লাস্ট টেস্টে খেলিয়েছে লিটন দাসকে, তার আগে ভারতের বিপক্ষে সিরিজ বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে কিন্তু আবার নুরুল হাসান সোহান ছিলেন, তার আগে আবার লিটন কিপিং করেছেন। সো সামনের টেস্টে আফগানিস্তানের বিপক্ষে আসলে কিপার হিসেবে কাকে দেখা যাবে এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমরা যদি এই ওয়েস্ট ইন্ডিজ এই দলের বিপক্ষে সিরিজের তিনটা ম্যাচ দেখি, এখানে তিনটা ম্যাচে আলাদা আলাদা তিনজন কিপার ব্যাটসম্যানকে খেলানো হয়েছে। এখানে জাকির আলী অনেক, তারপরে ইরফান শুকুর, তারপরে নুরুল হাসান সোহান। অনেকের ব্যাপারটা, জাকির আলীর ব্যাপারটা একটু ইন্টারেস্টিং, কারণ তার হচ্ছে কি কিছুদিন আগে ন্যাশনাল টিমে তিনি ডাক পেয়েছেন টি টোয়েন্টিতে, সেইটা বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তার মোটামুটি ভালো পারফরমেন্সের জন্য। কিন্তু খুব ভালো পারফর্ম করেছেন তিনি হচ্ছে গিয়ে লঙ্গার ভার্সন ক্রিকেটে, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগে বিসিএলে। ছয় ম্যাচের চার ইনিংসে সেখানে তিনি 492 রান করেছেন, অ্যাভারেজ প্রায় 198 কত জেনে, এবং এখানে টানা তিনটা ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন। সো ওই যেহেতু সাকিবের ওই জায়গাটা স্পটটা খালি হয়েছে, ওইটা একটা ব্যাপার রয়েছে। আবার বাংলাদেশ এই জায়গায় কিপার নিয়ে ভাবনাটা কী জায়গাটা রয়েছে সেটাও একটা ব্যাপার রয়েছে। সব কিছু মিলে যদি জাকির আলী অনেক ওইরকম ভাবনায় প্রবলভাবে থাকতেন, তাহলে হয়তো তিনটা ম্যাচেই তারাকে খেলানো হতো, সেইটা কিন্তু আসলে আমরা দেখতে পেলাম না। বোলিংয়ের কথা বললে এখানে খুব বেশি বোলারদের যারা টেস্টের বিবেচনা রয়েছেন, খুব বেশি বোলারকে আসলে এই সিরিজটাতে খেলানো হয়নি। খালেদ আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ খেলেছেন একটা টেস্টই, মানে আনঅফিসিয়াল একটা ম্যাচই খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের দলের বিপক্ষে, দুই ইনিংস মিলিয়ে কত 25 ওভারের মতো বোলিং করে একটা উইকেট পেয়েছেন, খুব ভালো বোলিং করেন। নাঈম হাসানের কথা বলা যেতে পারে, দুইটা ম্যাচের তিনটা ইনিংসে বোলিং করে তিনি মাত্র 4 উইকেট পেয়েছেন। অফ স্পিনার যিনি, এটাও আমি সাকিবের স্পট খালি হওয়ার কারণে বলছি, সেখানেও তিনি তার স্টেকটা আসলে খুব জোরালোভাবে ক্লেম করতে পারেননি। তাহলে ওয়েস্ট ইন্ডিজ এই দলের বিপক্ষে আমরা যে সিরিজটা খেললাম, বাংলাদেশ এ দলের তিনটা ম্যাচের আনঅফিসিয়াল টেস্টের, সেইখানটাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ বিবেচনায় নিয়ে পাশ ফেলে যদি হিসাব করি, একেবারে সত্যি সত্যি বিবেচনায় রয়েছেন প্রবলভাবে, তাহলে এই জায়গাটাতে দেখা যাবে যে এখানে জাকির হাসান তাকে একাদশে খেলানো প্রায় নিশ্চিতভাবেই হবে, কিন্তু তিনি আসলে ফেল করেছেন। মাহমুদুল হাসান জয় তাকে হয়তো খেলানো হবে না, কিন্তু লাস্ট ইনিংসে সেঞ্চুরি করে তিনি পাস করেছেন, নিজের দাবিটা জোরালো করেছেন। মমিনুল হক খেলানো হবে কি হবে না, তিনি কিন্তু আসলে দুইটা ইনিংসেই ব্যর্থ হয়েছেন। আবার আমাদের কিপারের সিচুয়েশনটা আমরা বললাম ওই জায়গাটাতে কি হয়েছে, বা রাব্বির কথা বললাম, বা হচ্ছে কি আমাদের খালেদ, তারপরে হচ্ছে গিয়ে আমাদের কেউ নাঈম হাসানের কথা বললাম, কেউ যে খুব জোরালোভাবে নিজের দাবিটা জানাতে পেরেছেন এই টেস্ট সিরিজটাতে, ব্যাপারটা আসলে ওরকম না, অ্যাপার্ট ফ্রম দ্যাট লাস্ট ইনিংস এই মাহমুদুল হাসান জয়ের। সো সিরিজটা আমরা যেমন হেরেছি ঠিক তেমনিভাবে ওয়েস্ট ইন্ডিজের কাছে, ঠিক তেমনিভাবে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিক থেকে আমাদের টেস্ট টিমের বিবেচনা যদি নেই, তাহলেও এই সিরিজ থেকে আমাদের খুব যে আমরা আশাবাদী হওয়ার মতো কিছু পেয়েছি ব্যাপারটা বোধহয় সেরকম না। জয়ের সেই লাস্ট ইনিংসটা বাদ দিলে পাশ করার মতো ক্রিকেটার আসলে খুব বেশি তো এই সিরিজে নাই, নাকি?